नमस्कार बंधुरा, आजकल भिडियो खूब स्पेशल भिडियो होते चले कारण आजकल भिडियोर मध्य अपन देखो मोबाइल फोन दिए क्यों कार्टून भिडियो एनिमेशन भिडियो क्यों तैरी करते पर जरा सोशल मीडिया यूट्यूब फेसबुके भिडियो तैरी थी आजकल भिडियो खूब गुरुत्वपूर्ण भिडियो होते चले आपके कार्टून भिडियो तैरी करार्जन को हाई कन्फिगारेशन लैपटप कम्प्यूटर प्रयोजन नहीं हाथों जो मोबाइल फोन आई मोबाइल फोन दिए आपनी क्योंकि ये कार्टून भिडियो तैरी करते हैं আমি আপনাদের এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল কমপ্লিট দেখাবো যে কিভাবে আপনি কার্টুন ভিডিও তৈরি করবেন, কিভাবে ভিডিওটা সেভ করবেন, সব কিছু দেখাবো, কিভাবে ভয়েস ওভার দেবেন। এবং অনেকে আছেন যারা ফেস ক্যামেরার সামনে নিয়ে আসতে চান না ভয়েস ওভার করে, বা আপনার কাছে কোনো সুন্দর সুন্দর হয়তো গল্প লিখে রেখেছেন, আপনার সেই গল্পগুলোকে আপনি ভিডিওতে রূপান্তর করার জন্য আপনি কিন্তু আজকের এই ভিডিও থেকে শিখে যেতে পারেন যে আপনার গল্পটাকে আপনি কার্টুন ভিডিওতে কিভাবে তৈরি করতে পারবেন। এই কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোনো প্রফেশনাল কোর্স করতে হবে না, বা আপনাকে কোনো কম্পিউটার ল্যাপটপের প্রয়োজন পড়বে না। আপনার কাছে শুধু মোবাইল ফোন থাকলেই হবে, আর একটা আপনার কাছে যদি এরকম মাইক থাকে বয়া বা M1 একটা মাইক, তাহলেই কিন্তু আপনি এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। চলুন আমি বেশি সময় নষ্ট না করে সরাসরি মোবাইলের স্ক্রিনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেষে দেখাবো আপনি কোন অ্যাপ দিয়ে এই কাজগুলো করতে পারবেন। মেন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, আপনি যদি একজন ভিডিওগ্রাফার হন বা আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আমরা জানি ভিডিওর মধ্যে আমাদের ভিডিও সুন্দর করার জন্য আমাদের অডিও কোয়ালিটি ভালো করা দরকার। তাই আপনি আপনার অডিও ভালো কোয়ালিটিতে রেকর্ড করার জন্য আপনি কিন্তু এই বোয়া বা M1 এই মাইক্রোফোনটা আপনি পারচেস করতে পারেন। যদি আপনার কাছে কোনো মাইক্রোফোন না থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনি এই বোয়া বাই M1 মাইক্রোফোনটা কিনতে পারেন। এই বোয়া বাই M1 মাইক্রোফোনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। মোবাইলে এই অ্যাপটাকে যখনই আমরা ওপেন করব, এখানে আমাদের দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজের অপশন এসেছে, ইংলিশ, হিন্দি, কোরিয়ান, জাপানিজ। তো আপনি এখান থেকে হিন্দি বা ইংলিশ যেটা খুশি এখান থেকে চুজ করবেন, তারপর এখানে ডান করবেন। তো এইগুলো আপনার সামনে এখানে চলে আসবে। আপনার মোবাইলের ইন্টারনেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। এখানে নিচে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে হোম আছে, তারপরে এখানে একটা কাপের চিহ্ন আছে, এখানে নোটিফিকেশান আছে, এখানে অ্যাকাউন্টের সিম্বল আছে। তো এখানে আপনি কিছু রেডিমেড টেম্পলেট দেখতে পারেন, যে এগুলো দেখুন, যেমন ওপরে কিন্তু ওপরের দিকে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, অল আছে, পপুলার আছে, টিউটোরিয়াল আছে, এই সমস্ত ক্যাটাগরি আছে। এগুলোতে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন যে এই অ্যাপের সাহায্যে কীরকম কীরকম অ্যানিমেশন ভিডিও কিন্তু এর আগে তৈরি করা হয়েছে, সেই টেম্পলেটগুলো আপনি দেখতে পারবেন। এবং আপনি নিজের মতো করে তৈরি করার জন্য আপনি এখানে ডান দিকের এখানে বড় যে একটা প্লাস আইকন রয়েছে, এই বড় প্লাস আইকনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরই আমাদের এখানে দেখুন একটা নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। নিচের এটা আমাদের টাইম লাইন হবে, দেখুন এখানে ক্লিক করলে এটা নিচে চলে যাবে, আবার এটা চলে আসবে। বাঁ দিকের এইখানে আমাদের বিভিন্ন টুলস আছে, প্রথমে আছে দেখুন ক্যারেক্টার, তার নিচে আছে ব্যাকগ্রাউন্ড। তো এগুলো সবই আপনি কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো আমাদের ফার্স্ট যেটা দরকার, আমাদেরকে ক্যারেক্টার তৈরি করতে হবে, মানে আপনি যে গল্পটা তৈরি করছেন সেই গল্পের মানে ক্যারেক্টার কী কী ক্যারেক্টার আছে বা কতজন ক্যারেক্টার আছে সেগুলোকে আপনাকে এখানে তৈরি করতে হবে। তো আমরা ফার্স্টে এখানে ক্যারেক্টারে ক্লিক করছি। ক্যারেক্টারে ক্লিক করার পর এখান থেকে দেখুন প্রচুর ক্যারেক্টার আছে, আপনি এখান থেকে এই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে ব্যবহার করতে পারেন। এবং আপনি চাইলে এখানে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করে আপনি একটা নিজের মতো করে ক্যারেক্টার এখানে তৈরি করতে পারেন। প্রথমে ক্যারেক্টারটাই নিয়ে নিচ্ছি এসেছে। এবার দেখুন কত ইজি, কত সিম্পলভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এই ক্যারেক্টারের উপর যখনই ক্লিক করবেন, এখানে দেখুন একটা মুভের আইকন আছে, এখানে মুভটাকে ধরে আপনি ক্যারেক্টারটাকে যেদিকে খুশি নিয়ে যেতে পারবেন, যেখানে খুশি শিফট করতে পারবেন। এবং নিচের দিকে এখানে দেখুন এক্সপ্রেশন আছে, এই ক্যারেক্টারটা এখন কীরকম এক্সপ্রেশনে আপনি চাইছেন। দেখুন এখানে অ্যাংরি আছে, মানে রাগ মুখ করছে দেখুন, তারপরে এখানে আছে লাভ, যে হাসছে, লাফিং, নর্মাল আছে, এটা নর্মাল, ক্রাই আছে, কাঁদছে, ঠিক আছে, বিভিন্ন রকমের দেখুন এখানে কিন্তু নানা রকমের, এখানে দেখুন ফোন করছে, ফোনের একটা এক্সপ্রেশন আছে। তো নানা রকম কিন্তু এখানে এক্সপ্রেশন দেওয়া রয়েছে, শখ। তারপরে এখানে ছোট করে দেখুন নিচে আছে অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনি কমানো বাড়ানো করতে পারবেন। ভয়েস সেটিংস আছে, আপনি ভয়েস সেটিংসটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটাকে আমি এখন নর্মাল রাখছি, আপনার স্টোরি যেরকম হবে। এবং আপনি এগুলোকে ধরেও কিন্তু আপনি আপনার ফেসের উপর ধরে দেখুন, আমি এটাকে ধরে
আপনি হাতে করে এটাকে ধরেও কিন্তু মুভ করতে পারবেন। আপনি এই হাতটাকে ধরে এখান থেকে মুভ করতে পারেন, আপনি পাটাকে ধরে মুভ করতে পারেন। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য দেখুন দেখাচ্ছি। আপনি যে কোনো পোর্শনে, আপনি বডির যে কোনো পোর্শনে ধরে আপনি কিন্তু হাতে করে এগুলোকে মুভ করতে পারবেন। এবার আমাদের ফার্স্ট, এরপরে হচ্ছে ক্যারেক্টার। দেখুন আমি এখান থেকে আরেকটা ক্যারেক্টার এখানে নিয়ে নিচ্ছি, এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম। এই ক্যারেক্টারটাকে এখানে ধরে আমি এদিকে নিয়ে এলাম, পাশাপাশি রাখলাম। এবার আমি ক্যারেক্টার নিয়ে নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আপনার লোকেশনটা কি, আপনার গল্প বা আপনি যেই ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী আপনি এখানে দেখুন চার্চ আছে, ব্রিজ আছে, সমুদ্রের ধার একদম। এমনি যদি কোনো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড চান বা তো নানা রকম কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। গ্রিন ব্যাকগ্রাউন্ড চাইলে গ্রিন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। গ্রিন ব্যাকগ্রাউন্ড নিলে আপনি পরে আবার চেঞ্জ করতে পারবেন। তো এখানে নানা রকমের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া রয়েছে। আমি এখান থেকে এই ব্রিজ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তারপরে আমাদের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড দুটো নিয়ে নেওয়ার পর এখানে আরও অপশন আছে। দেখুন এখান থেকে আপনি বিভিন্ন পপস নিতে পারবেন, যেমন এখান থেকে ছাতা আছে, তরোয়াল আছে, বন্দুক আছে, তারপর এখান থেকে বাস্কেটবল, বিভিন্ন বল আছে, এই সমস্ত জিনিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো এটাকে আমি এখন এখান থেকে ব্যাক করছি। এবার আসুন এই ক্যারেক্টারটাকে কথা বলানোর জন্য কী করতে হবে। তো এখানে আমাদের এটা হচ্ছে প্রথম ফ্রেম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্রেম। নিচে টাইম লাইনটা দেখুন এখানে ফলো করুন। তো নিচে টাইম লাইনটা এখানে ফলো করলে দেখতে পাবেন এটা আমাদের ফ্রেম, এবং অ্যাড ফ্রেমে ক্লিক করলে আরও ফ্রেম কিন্তু এখানে অ্যাড হতে থাকবে। যদি এই ক্যারেক্টারটাকে কথা বলাই, তো এখান থেকে পারমিশন দিতে হবে। কি রমেন বাবু কেমন আছেন, কি হালচাল, এখান থেকে স্টপ করলাম। তো আমি যে কথাটা বললাম সেটা এই কথাটা হলো। এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি একাই ভয়েস ওভার দেবেন, কিন্তু আপনার ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভয়েস রেকর্ড হবে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু অটোমেটিক এখানে সেট করা আছে, আপনার কথা মনে হবে না। মানে আপনি চাইলেই আপনি একাই কিন্তু চার পাঁচটা ক্যারেক্টারের ভয়েস ওভার করতে পারবেন একাই। এবার এই এই ক্যারেক্টারটা কথা বলার জন্য দেখুন ক্যারেক্টারের সঙ্গে যে মাইকের আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। আমি তো ভালোই আছি। তো দেখুন এইভাবে কিন্তু কথোপকথন হচ্ছে। আপনি চাইলে এখানে ক্যারেক্টারের উপর ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন মোশন অ্যাড করতে পারবেন, এক্সপ্রেশনগুলো অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি আবার এখানে প্লাসে ক্লিক করে আরও এখান থেকে ফ্রেম অ্যাড করতে পারবেন। এই ফ্রেমটাকে চাইলে আপনি এখান থেকে কপি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। যখনই আপনার এটা রেডি হবে ভিডিও, মানে আপনার এইগুলো করবেন, এগুলো করতে করতে এখানে দেখুন একটা প্লের আইকন আছে, প্লে বাটনে, এই প্লে বাটনে ক্লিক করবেন। কি রমেন বাবু কেমন আছেন, কি হালচাল। তো এইখানে প্লেতে ক্লিক করে আপনি কিন্তু এটা দেখতে পারবেন যে এটা আপনার কীরকম হয়ে, মানে কীরকম তৈরি হচ্ছে ভিডিওটা। তো আমি এখানে যেহেতু আগের থেকে কোনো গল্প ভেবে রাখিনি, তাই এখানে আমি আপনাদেরকে স্টোরিটা মানে ঠিক বলতে পারলাম না। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনি কিন্তু চাইলে মোবাইল ফোনে এইভাবে আপনি বানাতে পারবেন। তো আপনি সুন্দর সুন্দর গল্প লিখুন, সেই গল্পগুলোকে আপনি কার্টুন অ্যানিমেশনে বিভিন্ন ফানি ভিডিও আপনি কিন্তু তৈরি করতে পারেন। বিভিন্ন ক্যারেক্টার এখানে পেয়ে যাচ্ছেন, আমি আপনাদের প্রথমেই দেখালাম। এই ক্যারেক্টারগুলোকে ইউজ করে আপনি কিন্তু ফ্রিতেই ব্যবহার করতে পারছেন এগুলোকে। হয়তো ভবিষ্যতে কিছু কিছু ফিচার হয়তো আরও আসবে, সেগুলোর জন্য টাকা পে করতে হতে পারে। কিন্তু আপনি যদি টাকা পে নাও করেন তাহলেও ফ্রিতে কিন্তু আপনি যা পাচ্ছেন প্রচুর কিছু করতে পারবেন এই অ্যাপের সাহায্যে। যখন এখান থেকে প্লে করে দেখে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে, তখন এখান থেকে আপনি ওপরে ডান দিকে এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আপনার মুভির নাম দিয়ে তারপর এখান থেকে এটাকে অফ করে দেবো, আমি এটা এইখানে পোস্ট করতে চাই না, নাম দিয়ে তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে দেখুন এখানে সেভিং মুভি সেভ হচ্ছে। তো আপনার মুভির শেষে, আপনার ভিডিওটা শেষে হয়তো এই অ্যাপের নামটা দেখাতে পারে। তো আমার মনে হয় না এটা কোনো প্রবলেম হবে, এগুলো আপনারা অনেকেই জানেন কীভাবে কী করতে হয়। আপনি এটাকে এখানে বানিয়ে নেওয়ার পরে আপনি আবার কিনেমাস্টার বা পাওয়ার ডাইরেক্টর যে কোনো অ্যাপে গিয়ে সেখানে আপনি জাগুজারও করতে পারেন। এবার আসুন আমি আপনাদের অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। আপনি আপনার প্লে স্টোরে যাবেন মোবাইলে, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে টুইন ক্রাফ্ট এই অ্যাপটা সার্চ করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন টুইন ক্রাফ্ট কার্টুন ভিডিও মেকার অ্যানিমেশন অ্যাপ, এই অ্যাপটাকে আপনি এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপের রেটিং দেখতে পাচ্ছেন 4.2, খুব ভালো রেটিং আছে, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড আছে।
তো আপনি যদি কার্টুন ভিডিও বানাতে আগ্রহী থাকেন এই অ্যাপটাকে ইউজ করতে পারেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন টপিকে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।